बांग्लादेश का नाम सुनिए, बांग्लादेश का नाम सुनिए। अरे अरे क्या बोल এই জায়গাতে প্রচুর পরিমাণ ফলের দোকান আছে। এখানে দেখুন প্রচুর পরিমাণ ফলের দোকান আছে, লোকাল ফল। আর কিন্তু আমি একটু দেখি বাজারটা দেখাই আপনাদেরকে। দেখুন এগুলো সব হচ্ছে ফলের দোকান এবং সবই টাটকা, যেহেতু এখানে প্রচুর ঠান্ডা পড়ে ফলে ফরমালিন দিয়ে সতেজ রাখতে হয় না। আপেল, আঙুর এবং সবই আছে এখানে, মোটামুটি সব ফল আছে। ড্রাগন, এটি হচ্ছে সবজির বাজার, মোটামুটি বলা চলে সবজির ভরপুর, সব কিছুই আছে এই বাজারে। এখান থেকে কিনতে পারবেন। এখানে আপেলগুলো দেখুন খুব বড় আকারের, কয়েক ধরনের আপেল। আঙ্গুর কা কিতনা রুপিয়ে? কোন সা वाला ভাই? 120 রুপিয়া কিলো সাকে। আর ইয়ে 150। এটা হচ্ছে 120 রুপি আর এটা হচ্ছে 150 রুপি। যদিও আমরা আগ্রাতে দেখিয়েছিলাম 60 রুপি, এখানে মোটামুটি দেখা যায়। ভাই ই আপেল কা দাম কিয়া? ইয়া 400। ইয়ে এ ভি 400। অল 400। ইয়াসে ফেমাস আপেল নেই তো কিতনা বহুত জাদা দাম? ফেমাস আপেল কাশ্মীর কা। ও ইয়া কিতনা রুপি হে? 150 রুপি। 150 আপেল, কাশ্মীরের আপেল হচ্ছে 150 টাকা রুপি। এবং আনার, আনার 170। ডাব, কোকোনাট, কোকোনাট 100 রুপিজ, 100। পাইনাপেল 150। এ বাংলাদেশ থেকে তো বেশি দাম, বহুত জাদা বাংলাদেশ থেকে, বহুত জাদা। এখানে এটা হচ্ছে 150 টাকা রুপি। আসসালামু আলাইকুম, আর বাংলাদেশ কা নাম শুনায়? বাংলাদেশ কা নাম শুনায়? বাংলাদেশের নাম শুনে নাই আর শুনে। আর একটু দেখি, এখানেও আরো আছে অনেক ধরনের ফল আছে। একটু এটি হচ্ছে শাকসবজির দোকান। সালাম আলাইকুম, কিতনা রুপি টমেটো? 50 রুপি কিলো। গাজর 40। হ্যাঁ দর্শক দেখছেন যে আসলে বাংলাদেশের তুলনায় এখানে জিনিসপত্রের তুলনামূলক দাম বেশি। তো আমি কয়েকজনের সাথে কথা বলে আপনাদেরকে শোনার চেষ্টা করছি। এখানে আছে আরেকটা ইয়ে, দেখুন পাহাড় দেখা যায় ডাল লেকের, মূলত হচ্ছে এটি হচ্ছে ডাল লেকের আসল সৌন্দর্য। এখানে পাহাড়, পাহাড়ের নিচে বরফ জমে আছে, উপরে বরফ জমে আছে, আপনারা দেখছেন। বাংলাদেশ কে নাম শুনিয়ে, বাংলাদেশ কে নাম শুনিয়ে। আরে আরে ক্যা বল, আচ্ছা তো দা আচ্ছা বাংলাদেশ। হ্যাঁ আচ্ছা পাকিস্তান। ও ও এরা বাংলাদেশ, বাংলাদেশ। ও পাকিস্তান কা দো টুকরা কিয়া? দো টুকরা তা বায়ো কাশ্মীর। ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। ওকে, টুডে আই উইল গো টু সোমবার। আচ্ছা সোমবারে যান না কার? হ্যাঁ আচ্ছা আগে वापस রিটার্ন। হ্যাঁ আমি এখানকার যে লোকাল মানুষ আছে তাদের সাথে কথা বলতে চেষ্টা করছি। বেশিরভাগ মানুষ বাংলাদেশের নাম শুনেছে, যদি ইন্ডিয়াতে অনেক জায়গায়, যেহেতু আগ্রাতে গেছি, আগ্রাতে, আগ্রা সহ বেশ কিছু জায়গায় গিয়েছি, বাংলাদেশের নাম অনেকেই শুনে না বলছে। সব মিলিয়ে বলা চলে কাশ্মীরের মানুষ প্রচুর বাংলাদেশকে ভালোবাসে, কাশ্মীরের মানুষ প্রচুর বাংলাদেশের মানুষকে ভালোবাসে এবং তার বাংলাদেশের ভালো একটা ধারণা রাখে। তো আমি যাচ্ছি সে আমার যেই দোকান, জুতার দোকান। দেখুন খুবই সুন্দর সুন্দর জুতা রয়েছে। এ কাশ্মীরি শুজ, ওকে, এখানে অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি জুতা আছে, খুবই সুন্দর।
বাংলাদেশের তুলনায় কাশ্মীরে ফলের দাম অনেক বেশি। আর যদিও বলা হয় থাকে কাশ্মীরে ফলের রাজ্য, তারপরও পটলের দাম তুলনামূলক অনেক বেশি। একটু বাজারে আছি, একটু বাজারের চিত্রটা আপনাদের দেখাই। এখানে এটি হচ্ছে কাশ্মীরের একটি বাজার। এখানে ভাই সাহেব ইয়া কিয়া লোটস রুট হতা লোটস রুট লোটস রুট এখানে মাছ বিক্রি করছে। মাছ এখানে মাছ বিক্রি করছে এবং এখানে কিন্তু সব কিছুই আছে। একটি এটি হচ্ছে মাছের বাজার, লোকাল বাজার। এখানে ফুলের হচ্ছে ফুলের দোকান, ফুলের চারা বিক্রি করে। গেট নাম্বার ফোর, এটি হচ্ছে ডাল লেগের আর একটি গেট। আপনারা দেখছেন পিছনেই হচ্ছে পাহাড়, যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। এটি হচ্ছে ডাল লেগের চার নাম্বার গেট এবং এর পাশেই হচ্ছে এই লোকাল বাজারটি। এবং এখানে কিন্তু সবাই বিক্রি করছে। কাশ্মীরি খাবারের একটি দোকান আছে। যিনি যাচ্ছেন তিনি বলছেন যে শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলা হয়। বাংলাদেশ তিনি জানেন কিন্তু তিনি বাংলা বলতে পারেন না। কাশ্মীরে এটি হচ্ছে ফুলের দোকান। এখানে ফুলের চারা বিক্রি করে। কাশ্মীরে কিন্তু প্রচুর ফুল রোপণ করা হয়। বিভিন্ন ধরনের ফুল আছে। এখানে আসলে বিক্রি করছে সবাই সবার মতো করে। কাশ্মীরি বাজারে আছি আমি। দর্শক বিখ্যাত কাশ্মীরের বাজার। ইয়ে কিয়া এখানের এখানকার মহিলারা বাজারে বিক্রি করে। তারা কিন্তু আসলে আমার ক্যামেরা দেখেছিল কথাই বলতেছে না। এটি হচ্ছে খাবারের দোকান, লোকাল যে ফুড আছে সেই লোকাল ফুডগুলো বিক্রি করছে। ড্রাই ফুড এখানে ড্রাই ফুড বিক্রি করছে। এগুলো হচ্ছে কলা, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং পুরো হলুদ কালার। আমি জানি না ফরমালিন দিয়েছে কিনা, তবে এত পাকা সত্যি দেখতে সত্যি চোখ জুড়িয়ে যায়। কলার যেই কালারটা দেখুন, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। বাট ফরমালিন আছে কিনা জানি না, ফরমালিন না থাকলে তো এত সুন্দর করে সাজিয়ে রাখা